বন্ধুরা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, বাস্তুশাস্ত্র মতে মাটিতে কখনোই রাখবেন না এই একটি জিনিস, সংসারে চরম অমঙ্গল নেমে আসবে। বাস্তুশাস্ত্র মতে আমরা কেবলমাত্র বাড়িঘর নির্মাণ কিংবা বাড়ির দরজা জানালা কোন দিকে হবে সেই সম্পর্কেই বলা হয়ে থাকে তা নয়। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলি, এছাড়াও আমরা নিত্য পুজোর জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি সেই সম্পর্কেও বলা হয়েছে। আমি আজ এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি জিনিস সম্পর্কে আপনাদের জানিয়ে দেব যে জিনিসগুলিকে মাটিতে কখনোই রাখা উচিত নয়। ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এটি একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু আমাদের অজান্তেই কিছু কাজ করি যা হয়তো একেবারেই করা উচিত নয়। এর ফলে দেবদেবীরা রুষ্ট হন, সংসারে দেবদেবীদের কৃপা থাকে না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটির মাধ্যমে। সংসারে সুখ শান্তি ও সুখ সমৃদ্ধির জন্য প্রত্যেকটি হিন্দু বাড়িতেই নিত্যদিন সকাল সন্ধ্যায় পুজো অর্চনা করা হয়ে থাকে। কিন্তু প্রতিদিন পুজোর পরেও অনেক সময় পরিবারে দুঃখ কষ্ট অশান্তি বিপদ লেগেই থাকে। আমরা প্রত্যেকেই জীবনে সুখ শান্তি ফিরে পেতে চাই, তাই তো আমরা নিয়মিত ভগবানের দেবদেবীদের পুজো পাঠ করে থাকি। কিন্তু তার সঙ্গে হয়তো এমন কিছু আমরা কাজকর্ম করে থাকি যা আমাদের কখনোই করা উচিত নয়, সেগুলিকে মেনে চলতে হবে। যেমন আমরা আমাদের অজান্তেই কিছু জিনিস মাটিতে রাখি যা হয়তো কখনোই মাটিতে রাখা উচিত নয়, আর এর ফলেই আমাদের গৃহে নেতিবাচক শক্তি অশুভ শক্তির প্রভাব তীব্রভাবে সংসারে প্রভাব পড়ে, যার ফলে সংসারে দেখা দেয় চরম বিপদ, জীবনে সুখ শান্তি মেলে না, এমনকি ভগবানের কৃপালাভ থেকে আমরা বঞ্চিত থাকি। তাই অবশ্যই আপনারা দেখুন কোন জিনিসগুলি মাটিতে রাখা উচিত নয়। প্রথমে আমরা দেখে নেব হিন্দুশাস্ত্র মতে শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর প্রতীক বলে মানা হয়। তাই বলা হচ্ছে বাড়িতে পুজোর স্থানে অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শালগ্রাম শিলাকে রাখবেন। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঠাকুরঘর পরিষ্কার করার সময় শালগ্রাম শিলাটিকে কাঠের চৌকোর উপর রাখতে হবে। এগুলিকে মাটিতে রাখলে জীবনে চরম বিপদ নেমে আসে। ঠিক অপরদিকে শিবলিঙ্গ, শিবলিঙ্গকে মহাদেবের প্রতীক বলে মনে করা হয়। তাই তো আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে একটি করে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি রেখে থাকি। এমন কোনো হিন্দু বাড়ি নেই সেই বাড়িতে শিবলিঙ্গ বা শিবের মূর্তি বা ছবি নেই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এটি রয়েছে। তাই বলা হচ্ছে আপনি এগুলিকে কোনোভাবেই মাটিতে রাখবেন না, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাঠের উপর রাখবেন, নচেত আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে। এবার আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব, বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ। গীতায় বলা হয়েছে যে শঙ্খ প্রদীপ ফুল তুলসী জপমালা কপূর চন্দন ফুলের মালা এই সব পুজো সংক্রান্ত জিনিসগুলিকে সরাসরিভাবে মাটিতে রাখা উচিত নয়, এগুলি পুজো বা অন্যান্য শুভ কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাই আপনি মাটিতে রাখবেন না। এগুলি মাটিতে রাখলে আপনার জীবনে বিভিন্ন প্রকার ক্ষতি হতে পারে, জীবনে সমস্যা দেখা দেবে,
তাই আপনি এগুলিকে মাটিতে ভুলেও রাখবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি কোন জিনিসগুলিকে মাটিতে রাখবেন আর কোন জিনিসগুলিকে মাটিতে রাখবেন না। এবার দেখে নেব আপনি কোনোভাবেই মূল্যবান রত্ন ও ধাতু, হীরে, মুক্ত এগুলি কোনো না কোনো গ্রহের সাথে সম্পর্কিত আছে বলে বিশ্বাস করা হয়ে থাকে। এই কারণে এগুলিকে মাটিতে রাখা ঠিক নয়। এগুলি সরাসরি মাটিতে রাখলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, আপনার জীবনে আর্থিক সমস্যা, অর্থ কষ্ট, এছাড়াও অন্যান্য সমস্যা আপনার জীবনে এসে হাজির হবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি। এবার দেখে নেব ঝিনুক। ঝিনুকের উৎপত্তি সমুদ্র থেকে হওয়ার কারণে এটি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত আছে, তাই আপনি ঝিনুককে কোনোভাবেই মাটিতে রাখবেন না। দেবী লক্ষ্মীর পুজোয় ঝিনুক ও কড়ি ব্যবহার করা হয়ে থাকে। মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় জিনিস এগুলি, অনেক সময় পূজোর স্থানেও এগুলিকে রাখা হয়ে থাকে। তাই বলা হচ্ছে আপনি সরাসরিভাবে মাটিতে রেখে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। এগুলি আমাদের নিত্য পূজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। যারা প্রতিদিন নিত্য পূজো করে থাকেন ভিডিওটি দেখুন আর এই সব নিয়মগুলিকে মেনে চলুন। শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের নিয়ম এবং আচার অনুষ্ঠান পালন করে থাকি। এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের অজান্তে সেগুলি আমরা ক্রমাগত ভুল করে থাকি। তাই বলা হচ্ছে আপনি যদি এইসব জিনিসগুলিকে মাটিতে রাখেন আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। আশা করি প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অবশ্যই আপনারা চ্যানেলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা চ্যানেলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।